আচ্ছন্ন হয়ে পড়ে আছে। এই মস্ত দেবসে যাপনা প্রজা পালন করতেন, কিন্তু বেইমানের বাচ্চা যাপনাকে হত্যা করেছে। কিন্তু বেগম সাহেব ও শাহজাদা নাদিম কোথায়? তাদেরকে তো কোথাও দেখছি না। তাদেরকে আর কখনো দেখতে পারবে না বেইমান। কে তুমি? তাদেরকে আমরা যাপনার সাথে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। ইয়ে বেইমানের বাচ্চা কামে, এই জন্য কি যাপনা তোকে তার প্রথম সেনাপতির পদে বহাল করেছিল? অবভক্ত হারালন কেড়িব তোর জীবন, এইবার চোখে আমি বাঁচতে দেব না। তোকে হত্যা করতে পারলে আমাদের পদের কথা পরিষ্কার হয়ে যাবে। এইবার সহ্য কর। শেষ করে দিব। আমাকে মেরে ফেল, আমাকে মেরে ফেলল। আমার মতন হাজার হাজার হরদন জন্ম নেবে উদয়পুর মাটিতে, আর সেই দিন তোর আকাশ পাঠিয়ে চিৎকার করলো কেউ বুঝতে পারবি না। বাস্তব কাম আমার সহ্য কর। আমার চাবুকের আলো হুঁশিয়ার শয়তান, হারাধন কাকার গায়ে আরেকটা আঘাত করলে আমি তোমার হাত দুটি ভেঙে মুচড়ে দেব। ওই কাউসারকে কে মুক্ত দিয়েছে? কাউসারকে আমি মুক্তি দিয়েছি। আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কারো সাধ্য হবে না যে হারাধন কাকাকে কেউ কিছু করতে পারে। সভাপতি সেনাপতি পরাজয় হলেও আমি পরাজয় হয়নি পুত্র। আমি
उदयपुर प्रतिष्ठित करब शाहजाला सुजन के প্রয়োজন শুরু হবে যুদ্ধ মহাযুদ্ধ সেই যুদ্ধে ধ্বংস করে দিব সব পবিত্রদেরকে তাই চলো অঘ দয়ালু খোদা তুমি আমাকে এমন কঠিন পরীক্ষায় পেলে একদিকে শাহজাদি মালা আর অন্যদিকে হচ্ছে শিলা আমি এখন কার মন রক্ষা করব আমি যে দুজনের মাঝেই হারিয়ে গেছি কিন্তু শাহজাদি মালাকে আমি যতই বলতে চাই কিন্তু আমি যে তাকে বলতে পারি না এইদিকে শিলা আমার জন্য পাগল হয়ে আছে আমি এখন কি করব তুমি বলে দাও খোদা তুমি বলে দাও তুমি আমাকে ভুল বোঝো না সুজন আমি যে তোমার চিরদিন শুধু তোমারই থাকবো তুমি আমাকে ভুল বোঝো না সুজন না শিলা না শিলাকে দেখে আমি আমি কথা দিয়েছি তুমি এখান থেকে সরে যাও মালা তুমি এখান থেকে সরে যাও ভাবি যে তোমাকে ছাড়া কোথাও যাব না সুজন আই গোলকিরি তুই আবার এখানে এসেছিস তুই এখান থেকে এখনই বের হয়ে যাবি চলে যা এখান থেকে যা বলছি যা শয়তানি চলে আসো বন্ধু ভালো ভালো যাবি অন্য নাগরে
যদি হয় আমি পিস্তলে গুলি দিয়ে উড়িয়ে দেব। ও সিংহ ভাইয়া বাসির সাথে পাল্লা দিতে এসেছো, তুমি একটা সাধারণ কুড়ে ঘরে নিয়ে থাকো, এই কুড়ের ঘরে আর কুড়ে ঘরে থেকে আপনি সাথে পাল্লা চলে যাচ্ছে। ইসমত ভাই বলেছে সুজন কে আমার সাথে বিয়ে দেবে, কিন্তু এখন পর্যন্ত যে এলো না। এই তো আমি এসে গেছি মালা, আমি তোমারকে এই এখনই কাজী সাহেবের বাড়িতে নিয়ে যাবো মালা। তুমি কি প্রেম না, তোমাদের প্রেম যদি সত্যি হওয়ার বাড়িতে মালাকে না 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 মালাকে নিয়ে যাব আমার রঙমহলে। আসো না না আমি যাব না সেনাপতি সাহেব, আমি মালাকে আমি মালাকে নিয়ে যাব, তারপর তার রূপ সুদা পান করে আমার মনে কৃষ্ণ মিশাবো। এসো মালা আমার কাছে এসো, আমাকে আলিঙ্গন করো, আমি যে তোমার জন্য দেওয়ানা হয়ে গেছি। এসো আমার বুকে এসো। না 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 তুমি আমাকে ধরো না, তুমি এখান থেকে সরে যাও বলছি। সরে যাব আমাকে ধরো, তোমাকে না নিয়ে আমি কিছু দিয়ে যাচ্ছি না। এসো সুন্দরী ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। আমি
ठीक से माला के देखी ना क्या मालार को संबद पे उजागर सेनापति लज्जार कथा सेनापति देखो हाथ आघात উদয়পুর অভিমুখে হয় মালাকে উদ্ধার করব না হয় আমি মরব আপনার যাওয়া সেখানে ঠিক হবে না আমি আমি ওদের খে ধরে নে তাই করতে হবে চোখের সামনে করতে হবে আমি যাচ্ছি জাহাপনা না 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 আমাকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না কোথায় সৈনিকের দল তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও হয় মালাকে উদ্ধার করব না হয় উদয়পুর রাজ্য করব খুঁজে পাচ্ছি না মালা কোথায় গেলে আমি তোমার সন্ধান খুঁজে পাবো মালা মালা কে তুমি কি আর কেন এবার মালার নাম ধরে চিৎকার করছো আমি উজান নগরীর রাজ্যের মিলন সর্দারের পুত্র সুজন আমাদের রাজ্যের শাহজাদি মালাকে উদয়পুর রাজ্যের সেনাপতি হরণ করে নিয়ে গেছে কি বললে শয়তান সেনাপতি শাহজাদি মালার উপর নজর দিয়েছে আমি তাকে জান্ত সমাধি দেব কে তুমি ভাই শাহজাদি মালার জন্য তোমার এত দরদ আগে শাহজাদি মালাকে উদ্ধার করি তারপর আমার পরিচয় হবে এখন আছো আমার সঙ্গে হ্যাঁ
তাই চলো ভাই তাই চলো সুন্দরী তুমি কোথায় এসেছো আচ্ছা মহামান্য সভাপতি কেশর রঞ্জন এসো আমার কাছে এসো না আমাকে আলিঙ্গন করো তুমি আমাকে ছেড়ে দাও না না তোমাকে তোমার প্রাসাদ থেকে ধরে নেছি ফিরে যাওয়ার জন্য নয় বলুন কি আমার অপরাধ কেন এই বাপ আমাকে প্রাসাদ থেকে এখানে ধরে নিয়ে এসেছেন তুমি কোন অপরাধ কারণে সুন্দরী তোমার পিতা যে অপরাধ করেছে সেই অপরাধের বোঝা তোমাকে গ্রহণ করতে হবে আমার পিতা তোমার কাছে অপরাধ করেছে অপরাধ করেছে কি অপরাধ করেছিল আমি উদয়পুর রাজ্যে উজির ফিরুসের কাউসারের বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম কিন্তু বিবাহ তো দূরের কথা তোমার পিতা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলে তবে সেই বিয়ের পাত্রটি কে ছিল সেই বিয়ের পাত্র ছিল তুমি সাবধান সেনাপতি এই কথা আরেকবার উচ্চারণ করলে আমি এক্ষুনি আপনার জিভটা টেনে একেবারে ছিঁড়ে ফেলবো সেনাপতি কায়ের যাকে ধরে এনেছে তার কাছ থেকে পাওনাটুকু আদায় করে ছাড়বে তুমি আমাকে ধরো না দস্যু কোনো কথা নয় এসো আমার কাছে এসো ছেড়ে দাও হাতে ধরি পায়ে I'm
अरे तुम्हरा बाहरे अपेक्षा करो शैतान के उचित शिक्षा दिए आसि ती একসঙ্গে হত্যা করব কথাটা যেন মনে থাকে অসহ্য 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 আমার হাতে শিকার কে রয়েছে মারা কে দেখে ঢুকে গেছে।